ডর্সাল সার্ফেস অফ ব্রেন, ব্রেনের তিনটা পার্ট থেকে একটা হলো সেরেব্রাম, সেরেব্লাম আর একটা হলো ব্রেন স্টেম। এই সেরেব্রাম আর সেরেব্লামটা বাদ দিলে যেই পার্টটা থাকে সেটা হলো ব্রেন স্টেম, আমরা এটা বুঝতে পারবো না এখন। এটা হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার, দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার মিলে একটা সেরেব্রাম হয়। এটা লংগিটিউডিনাল ফিশার, এটা হলো ট্রান্সভার্স ফিশার। এর সেরেব্রামের উঁচু জায়গাগুলো হলো জাইরাস আর নিচু জায়গা, এই যে যেই নিচু জায়গাগুলো থাকে, এই যে নিচু জায়গাগুলো এটা হলো সালকাস। তারপর সেরেব্রামের আবার পার্ট থাকে ল্যাটারালি থাকে আর মিডিয়ালি থাকে, মিডিয়ালি যেটা সেটা হলো ভার্মিস আর ল্যাটারালি যে দুইটা সেটা হলো সেরেবেলার হেমিস্ফিয়ার আর তারপর থাকে স্পাইনাল কর্ড। এটা সার্ফেস অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। ভেনুলার সার্ফেসের ক্ষেত্রে এই যে এখানে এই দিক দিয়ে এখানে থাকে হলো অলফ্যাক্টরি লোব, অলফ্যাক্টরি লোব থেকে এই যে এই দিক ল্যাটারালি যেটা আসে সেটা হলো ল্যাটারাল অলফ্যাক্টরি লোব আর তারপর মিডিয়ালি এরকম ট্রাক্ট আর মিডিয়ালি যেটা আসে সেটা হলো মিডিয়াল অলফ্যাক্টরি ট্রাক্ট। তারপর এই ল্যাটারাল আর মিডিয়াল এটার আর এই ডান পাশের মিডিয়াল আর ল্যাটারাল তার মাঝখানে যে জায়গাটা তৈরি হয় মানে এই টাইপের, এটাকে আমি দেখাই দিই যে এটা হলো ল্যাটারাল, এটা মিডিয়াল আবার এটা মিডিয়াল, এটা ল্যাটারাল, এই মাঝখানে যে ট্রায়াঙ্গেল জায়গাটা তৈরি হয় সেটা হলো অলফ্যাক্টরি ট্রাইগন। তারপর এই পাশ থেকে যেটা আসে সেটা হলো অলফ্যাক্টরি নার্ভ, এই পাশ থেকে যেটা আসে সেটা হলো অপটিক নার্ভ। অপটিক নার্ভ এসে এখানে একটা ক্রস জায়গা তৈরি করে, এরকম ক্রস, এই যে ক্রস এটা হলো অপটিক কায়জমা। অপটিক কায়জমার পর যে দুটো বেরোয়ে যায় দুই পাশে সেটা হলো অপটিক ট্রাক্ট। তারপর এখানে যে ওপেনিংটা থাকে এটা হলো ওপেনিং ফর ইনফান্ডিবুলাম অফ হাইপোফাইসিস, হাইপোফাইসিসের অপর নাম হলো পিটুইটারি গ্ল্যান্ড, মানে পিটুইটারি গ্ল্যান্ডটা যেটা বোটার সাথে মানে আটকে থাকে ওর ওপেনিংটা এখানে থাকে। তারপর যে এরিয়াটা থাকে ওই হাইপো ওই কি যেন ওপেনিংয়ের সাইডে সেটা হলো টিউবাস সিনেরিয়াম। আর তারপর টাং শেপড, এই যে টাং শেপড, টাং শেপড, এই টাং শেপটা হলো ম্যামিলারি বডি। ম্যামিলারি বডির পর দুই পাশে এই উঁচু জায়গা এটা হলো সেরেব্রাল ক্রাস, দুইটা মিলে হলো ক্রুরা অথবা প্যাডাঙ্কল। তারপর হলো এই যে এই দুই পাশের জায়গা এটা হলো পাইরিফর্ম লোব, এটা আমরা শুধুমাত্র ভেন্ট্রাল সার্ফেস থেকে দেখতে পারবো, ওই পাঁচটা লোবের মধ্যে একটা লোব। তারপর এই যে এটা এটা হলো পন্স, পন্সের পরে যেটা থাকে সেটা হলো ট্রাপিজয়েড বডি। তারপর হলো পিরামিড, তারপর যে এই যে জায়গাটা নাই স্পাইনাল কর্ড, এইটা এটা যে জায়গাটা থাকে সেটা হলো ডিকাসেশন অফ পিরামিড। মানে ডিকাসেশন অফ পিরামিড হলো স্পাইনাল কর্ড থেকে এই যে এই দিকে আলাদা আলাদা করে, ব্রেনকে আলাদা করে, ডিকাসেশন অফ পিরামিড। এটা হলো ব্রেনটাকে আমরা মাঝখান দিয়ে কাটছি, কাটার পর এই যে এই এই পাশের উপরের যে কার্ভটা থাকে এই উপরের এই কার্ভটা এটা হলো ফর্নিক্স। তারপর এই নিচের নিচেরটা যেটা থাকে সেটা হলো কর্পাস ক্যালোসাম, তারপর মাঝখানে যেটা তৈরি হয় সেটা হলো ল্যাটারাল ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকলের পর এই পাশে হলো থার্ড ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল থ্যালামাসের সাথে, এটা হলো থ্যালামাস, এই যে গোল একটা এরিয়া এটা হলো থ্যালামাস। থ্যালামাসের পর এইদিকে হলো সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে এসে এটা হলো ফোর্থ ভেন্ট্রিকল আর এটা হলো রোস্টাল কলিকুলাস। রোস্টাল কলিকুলাসটা এই পাশে দেখা যাবে, এই যে এবেশের বড়টা হলো রোস্টাল কলিকুলাস আর এই ছোটোটা হলো কর্ডাল কলিকুলাস, এই যে এটাতে ভালোভাবে বোঝা যাবে, এই যে এটা হলো রোস্টাল কলিকুলাস, এই যে এটা হলো কর্ডাল কলিকুলাস। আর দেখাবো এই যে এটা হলো ফর্নিক্স, তারপরে এই যে এইটা এটা হলো কর্পাস ক্যালোসাম, তারপর এটা হলো ল্যাটারাল ভেন্ট্রিকল, এটা থার্ড ভেন্ট্রিকল, এই যে এটা এটা থ্যালামাস,
আপনার প্রেগন্যান্সি আছে এইভাবে ধরেন না যদি এটাতে দেয় তাহলে এটা হলো সেরেবেলাম এটা তো রোস্টাল কলিকুলাস এই যে সেরেবেলাম এটা হলো স্পাইনাল কর্ড এটা ফর্নিক্স এই যে উপরে একটা ফর্নিক্স আর নিচে একটা কর্পাস ক্যালোসাম এটা হলো উপরের যে কাভারটা থাকে এটা ক্রেনিয়াল মেনিনজেস এটা হলো ক্রেনিয়াল মেনিনজেস তিনটা পার্ট থাকে মানে তিনটা মডিফিকেশন থাকে এই যে উপরে এই যে সেরেব্রামের এই যে যেটা কভার করে থাকে সেটা হলো ফক্স সেরেব্রাম তারপর এই যে সেরেব্রামকে যেটা কভার করে থাকে এটা এটা হলো টেন্টোরিয়াম সেরেব্রেলি আর এই পাশে পিটুইটারি গ্ল্যান্ডকে যেটা কভার করে থাকে এই যে এখানে পিটুইটারি গ্ল্যান্ড থাকে এই যে এই কাভারিংটা এটা হলো ডায়াফ্রাগমা সেল শেষ